জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বাগত জানিয়ে সাতকানিয়ায় আনন্দ মিছিল করেছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। সকালে উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের নেতৃত্বে মিছিল বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, এখানে কোনো অপশক্তির ঠাঁই নেই, তাই বিগত দিনের মতো 7 জানুয়ারি নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবে সাতকানিয়ার জনগণ। দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডাক্তার মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জুবায়ের সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ঘোষণার সাথে সাথে জনগণ মাঠে নামে গেছেন আমাদের পক্ষ হয়ে। আজকে লোহাগাড়া সাতকানিয়া ভেদাভেদ নাই, নারী পুরুষ ভেদাভেদ নাই, ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অঙ্গসংগঠনের যারা আছে কোনো ভেদাভেদ নাই, সবাই একত্র হয়ে একাতবদ্ধ হয়ে আজকে মাঠে নামে প্রমাণ করে দিয়েছেন আমরা আছি এক, আমরা থাকবো এক, এখানে কোনো অপশক্তি কাজ এখানে হবে না। এবং বিগত দিনে যা হয়েছে আগামীতে এ ধরনের কোনো অপশক্তির প্রচলন এখানে হবে না, সুন্দর নির্বাচন হবে, লোকার বিজয় হবে। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।